বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন বিএনপি জামাত ভোটে বিশ্বাস করে না তারা নির্বাচনে আসতে চায় না তবে ক্ষমতায় যাওয়ার একমাত্র সিঁড়ি ভোট তাই নির্বাচনে না আসলে তারা ক্ষমতায় কীভাবে আসবে আর জোর জবরদস্তি করে ক্ষমতায় যাওয়া যাবে না শনিবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন চেয়ারম্যান সেলিম রেজা সহ উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ